মধ্যেও ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল আইবি 16 শতাধিক শ্রমিককে বিভিন্ন কারখানা থেকে উৎপাদনশীলতা উৎপাদিত পণ্যের মূল্য 2 জুলাই নিম্নতম মজুরি বোর্ডের সভায় মালিক প্রতিনিধি এবং শ্রমিক প্রতিনিধি নিজ নিজ প্রস্তাবনা পেশ করেন। এহেন প্রস্তাবনায় আমরা হতবাক ও বিস্মিত হয়েছি। আপনাদের প্রতিনিধি দেয় 12,020 টাকার মজুরির প্রস্তাব, আমাদের শ্রমিক আন্দোলনের দীর্ঘদিনের দাবি। আমাদের সেক্টরের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রদানের জন্য গঠিত ন্যূনতম মজুরি বোর্ডে মালিকপক্ষের প্রস্তাব 6,360 টাকা ন্যূনতম মজুরি এবং শ্রমিক পক্ষের প্রতিনিধি দেয় 12,020 টাকার মজুরির প্রস্তাব। আমাদের শ্রমিক আন্দোলনের দীর্ঘদিনের দাবি ও শ্রমিকদের প্রত্যাশার সাথে সঙ্গতিপূর্ণ না হওয়ায় আমরা মালিক শ্রমিক উভয় পক্ষের প্রস্তাব সর্বসম্মতভাবে প্রত্যাখ্যান করছি।